নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতা সেশনস রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। চানা পনিরের রেসিপি উইদাউট অনিয়ন গার্লিক, দেখুন কতটা সুন্দর, কতটা টেম্পটিং। যেদিনকে আপনি অনিয়ন গার্লিক নিচ্ছেন না বা আপনি যদি অনিয়ন গার্লিক ব্যবহার করেনই না রান্নায়, তাহলে আপনার জন্য এই রান্নাটা একদম ঠিকঠাক আছে। দেখুন কত সুন্দর আর কতটা টেম্পটিং। এটা আপনি রাইস দিয়ে মানে জিরা রাইস দিয়েও খেতে পারেন, শুকনো পোলাও দিয়েও খেতে পারেন, আর রুটি পরোটা নান দিয়ে তো অবশ্যই চলে যাবে, লুচির সাথেও কিছু মন্দ লাগে না কিন্তু। তো আমি এখানে আদা জুলিয়ান আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে পরিবেশন করছি, কিন্তু রেসিপিটার দিকে তো আমাদের লক্ষ্য রাখতেই হবে। ভীষণ সুন্দর, ভীষণ টেম্পটিং আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে আপনি এটা অফিসে টিফিনের জন্য কিন্তু অবশ্যই সার্ভ করতে পারবেন। আমরা এখানে হোমমেড পনির নিয়েছি, দেখুন চিজক্লথের মধ্যেই রয়ে গেছে। তো আমি এখানে প্রথমে পনিরটাকে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আমি পনিরটাকে ভেজে নিচ্ছি, আপনি যদি মনে করেন তাহলে পনিরটাকে নাও ভাজতে পারেন। আসলে পনিরটা যেহেতু হোমমেড হয়, খুব সফট হয়, আমি একটু ভেজে নিতে প্রেফার করি, না হলে খুব গলে গিয়ে একেবারে স্ম্যাশড হয়ে যায়। সেই জন্য আমি একটুখানি ভেজে নিই খুব হালকা করে, যাতে ওপরে একটা ব্রাউন লেয়ার পড়বে অথচ ভেতরটা থাকবে একদম সফট। তো এই রকম করে আমরা পনিরটাকে আগে ভেজে নেব। তো এই পনিরটা ভেজে নিলে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো এই রকমভাবে আমরা দুটো ব্যাচে পনিরটাকে ভেজে নিচ্ছি, কারণ পনির আমাদের কাছে বেশ একটু বেশি আছে। মোটামুটি 250 গ্রাম পনির আমি এখানে 250 গ্রাম চানার জন্য ব্যবহার করেছি। চানাটাও বেশি আছে, কিছুটা ফোড়ন নিয়েছি, দেখুন ধনে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা, তেজপাতাগুলো টুকরো করে নিয়েছি। আর এখানে দুটো টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামকেও টুকরো করে কেটে নিয়েছি। যখন টমেটোটা একটুখানি ভেজে এসছে, সেই সময় আমরা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে আবার এগুলোর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি আপনি পেঁয়াজ রসুন খান, তাহলে এই পর্যায়ে একটু পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। আদা গ্রেট করে নিয়েছি, লঙ্কা আর একটুখানি ধনের গুঁড়ো আর দারচিনির গুঁড়ো। দারচিনির গুঁড়োটা খুব ভালো একটা অন্য রকমের ফ্লেভার দেবে এবং খাওয়াটাও কিন্তু খুব উপকারী। তো এই রকমভাবে আমরা সমস্ত মশলাগুলোকে একদম কম আছে একটু কষিয়ে নিচ্ছি। আপনার যদি আঁচটা জোর হয়ে যায়, তাহলে আপনি এখানে অবশ্যই একটু জল ব্যবহার করুন। চানাগুলো এমনভাবে সেদ্ধ করবেন যেন দানা দানা থাকে, অথচ এই রকমভাবে গলে যায়। তো এই রকমভাবে আমরা এটা সেদ্ধ করে নিয়েছি, আর এই চানাটা আমি এখানে যোগ করে দিলাম। এবারে আমরা দিয়ে দেব এই ভাজা পনিরের টুকরোগুলো। ভাজা পনিরগুলো এই রকম করে ভেজে নিয়েছিলাম, এটা আমি এখানে এইভাবে দিয়ে দিলাম। এই রকম করে আমরা এখানে এই পনির আর চানাকে খুব ভালো করে একটুখানি একসাথে ফুটতে দেব, মজতে দেব। তাই জলের পরিমাণটা একটু আপনার বেশি মনে হচ্ছে, একদম ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত আমরা এটা এখানে তৈরি করব। এই রকম পর্যায়ে যখন এটা ফুটছে, সেই রকম সময়তেই আমরা একটুখানি কাঁচা লঙ্কা আর কাসুরি মেথি, কাসুরি মেথিকে আমি ফ্রিজে রেখে দিই আর এই রকম ডাইরেক্ট ব্যবহার করি। কোনো রকম হালকা করে তাওয়ায় ভেজে গুঁড়ো করে এরকম দেওয়ার কোনো দরকার নেই, বড় জোর আপনি একটু ক্রাশ করে দিতে পারেন, ভীষণ সুন্দর লাগবে, টেস্ট খুব ভালো আসবে। এই পর্যায়ে আপনি কিন্তু একটু ধনে পাতাও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি এটাকে স্কিপ করলাম। অবশ্যই ধনে পাতাটা খুব ভালো লাগবে। একদম ড্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে এটা নামিয়ে নিয়েছি আর পরিবেশন করে দিচ্ছি আপনাকে এই রকম আদার কিছু জুলিয়ান আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে। আপনি এর সাথে একটুখানি চাট মশলা বা আর একটুখানি আপনি এখানে কী বলবো, টমেটো পিউরি দিতে পারেন, তেঁতুলের একটা চাটনি দিতে পারেন, খুব চটপটা একটা টেস্ট আসবে। আর এই রকমভাবে পরিবেশন করলে ভীষণ সুন্দর লাগবে কিন্তু। অবশ্যই এই রান্নাটা ট্রাই করতে অবশ্যই করবেন, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনি যদি এখানে পেঁয়াজ খান, তাহলে এর ওপর দিয়ে কিছুটা পেঁয়াজের রিংও কিন্তু পরিবেশনের জন্য, কিছুটা ধনে পাতাও কিন্তু দিলে মন্দ লাগবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না, সেই বন্ধুকে শেয়ার করুন যার খুব দরকার এটা। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।